হাই বন্ধুরা, আজকে আবার আমি চলে এসেছি রকমারি রান্নাতে আমার নতুন রেসিপি নিয়ে। আজকে আমি দেখাবো তেল বেগুন। তেল বেগুনের জন্য লাগছে বেগুন, কেটে রেখে পিস করেছি, লাগছে টমেটো, সর্ষের তেল, এক চামচ ঘি, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা গুঁড়ো, হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো, আদা বাটা এক চামচ, তেজপাতা, মৌরি বাটা, মেথি, গরম মশলা, মিষ্টি, চিনি। আমি এখন রান্না আরম্ভ করছি। কড়াটা বসিয়েছি, গরম হোক। কড়া গরম হয়ে গেছে, এবার তেল দিচ্ছি, সর্ষের তেল। তেলটা গরম হয়েছে, বেগুনটা নুন হলুদ দিয়ে আগে মাখিয়ে রেখেছিলাম, এবার একটা একটা করে ভাজছি। এই বেগুনটা একটু হালকা করে ভেজে নেব, ভেজে তুলে নেব। এই ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। এবারে এক চামচ ঘি দিয়ে দিলাম। বেশি লাগে না, এক চামচ দিলেই হয়। ঘি গরম হয়ে গেছে, এবার এক এক করে এগুলো দেবো। তেজপাতা, তেজপাতা আর গরম মশলা, বেশি লাগে না, অল্প অল্প। তেজপাতা, গরম মশলা আর এই মেথি, এই যখন গন্ধ বেরোবে ফোড়ন দিলাম। এবার গন্ধ বেরিয়ে গেছে ফোড়নের, এক এক করে আদা বাটা এক চামচ, এক চামচ মেথি, এক চামচ জিরে গুঁড়ো, এক চামচ হলুদ, আদা বাটা করতে লঙ্কার গুঁড়ো এক চামচ, টমেটো কুচি করে দিলাম, একটা টমেটো কুচিয়ে রেখেছি। পরিমাণ মতো নুন, বেশি দিতে হবে না, কারণ বেগুনের সঙ্গে মাখানো আছে, মাখিয়ে রেখেছিলাম আগে। নুন দিলাম, এক চামচ চিনি দিয়ে দেব, তেল ভালো করে ভাজব। তেল বেরোলে, তারপর ভাজা হয়ে গেলে জল দেব, সামান্য জল দেব। এবার মশলা ভাজা হয়ে গেছে, টমেটো হয়ে গেছে, অল্প জল দিয়ে দিলাম, জল দিয়ে ঢাকা দিয়ে দেবো, ফুটে উঠবে, তারপরে বেগুন দেবো। জল দিলাম, এবার ঢাকাটা দিয়ে দিলাম, একটু ফুটে উঠলো। এইবার আমার ঝোলটা ফুটে গেছে,
এবারে এক এক বেগুন গুলো দিয়ে দেবো। এবার আমি আঁচটা কমিয়ে এবার ঢাকা দিয়ে দিলাম, 5 মিনিট ফুটবে। তেল বেগুনটা হয়ে গেছে, এটা খুব ভালো একটা রেসিপি। যারা নিরামিষ খান তাদের জন্য খুবই ভালো, অনেকেই আছেন যারা নিরামিষ ভালোবাসে। এই রেসিপিটা ট্রাই করে দেখবেন, নিশ্চয়ই ভালো লাগবে। আমার তেল বেগুনটা রেডি হয়ে গেছে, আপনাদের এই রেসিপিটা বাড়িতে একটু ট্রাই করবেন, হ্যাঁ, এবং কেমন লাগলো আমাকে জানাবেন আর সাবস্ক্রাইব করবেন। টাটা।